হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন কিসমতো আইটি ইউটিউব চ্যানেল তো এই সপ্তাহে যে উনত্রিশে মে যে কর্মসংস্থান পেপারটি বের এসেছে সেই পেপারে দেখে বিস্তারিত যে জব ভ্যাকেন্সিগুলি বেড়ে এসেছে হলে কী কী জব ভ্যাকেন্সি আছে তো প্রথমে দেখে পশ্চিম রেলের তিন হাজার পাঁচশো একানব্বইটি অ্যাপ্রেন্টিশিপ তো এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক ও আইটিআই পাস মেয়েদের জন্য যারা আইটিআই এবং মাধ্যমিক পাস করেছে তাদের জন্য এটি অ্যাপ্লাইটি করা হবে তো এখানে যে বিস্তারিত যে ট্রেডগুলি দেওয়া আছে কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক রেফ্রিজারেটার অ্যান্ড এসির পেন্টার ইত্যাদি স্টেডে আপনি যদি আইটিআই করা থাকে তাহলে আপনার এখানে আবেদন করতে পারেন এবং মাধ্যমিক বোর্ডে আপনাকে অন্তত ফিফটি পারসেন্ট মার্কস পেয়ে থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন এবং আইটিআই সার্টিফিকেটটি আপনাকে এনসিবিটির অনুমোদিত হতে হবে এবং এখানে বেরিয়েছে কেন্দ্রীয় সংস্থা এন লিমিটেডে দুশো আশিটি এক্সিকিউটিভ ট্রেনিং পদে নিয়োগ করা হয়েছে যেখানে কেনা গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য তো এখানে এক্সিকিউটিভ ট্রেনিং পদে মেকানিক্যাল এবং এক্সিকিউটিভ ট্রেনিং পদে ইলেকট্রিক্যালের ছেলে কিছু নেওয়া হচ্ছে তো এখানে ডিগ্রি কোর্সে ইঞ্জিনিয়ার পাস রাস অন্তত সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন এরপর বেড়েছে বারো অ্যাটেন্ডেন্ট বারো জন বারোটি ভ্যাকেন্সি রয়েছে অ্যাটেন্ডেন্ট কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট নার্সিং স্টাফ জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট পদে বারোজন লোক নিচ্ছে চাকরি হবে চুক্তিতে কারা কোন পদের জন্য যোগ্যতা দুপাতায় দেখে নেবে কেন্দ্রীয় সংস্থায় অ্যাপ্রেন্টিশিপ পদে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থায় এনএমডিসি লিমিটেড অ্যাপ্রেন্টিশিপ হিসেবে উনষাট জন লোক নিচ্ছে কারাক্টেডের জন্য যোগ্য গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিশিপ সিভিল ষোলোটি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইত্যাদি পোস্টে ভাগ করা রয়েছে এবং আপনাকে প্রতি মাসে স্টাইপেন্ড মাসে দেওয়া হবে ষোলো হাজার টাকা শূন্য কোথাও তেরোটি প্রোগ্রামিং সিস্টেম অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পোস্টে ভাগ করা রয়েছে এরপর বেড়েছে ডিফেন্স ল্যাবরেটারি অ্যাপ্রেন্টিশিপের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর অধীনে অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওতে যে অধীনে যোধপুর ডিফেন্স ল্যাবরেটারি অ্যাপ্রেন্টিশিপ হিসেবে সাতচল্লিশ জন লোক নিচ্ছে ইনস্ট্রুমেন্ট মেকানিক মেকানিক ডিজেল কার্পেট ইত্যাদি পোস্টে ভাগ করা রয়েছে এরপর এখানে বেড়েছে দূষণ নিয়ন্ত্রণের পদে বাইশ জন লোক নিচ্ছে পশ্চিমবঙ্গে দূষণ নির্ধারণ নিয়ন্ত্রণ পর্ষ প্রজেক্ট অ্যাসোসিয়েট ও সিনিয়র অ্যাসোসিয়েট পদে প্রতি বাইশজন লোক নিচ্ছে কারাগণ পদের জন্য যোগ্য এখানে বলা হয়েছে দুপাতায় এরপর বেরিয়েছে আর্মি পাবলিক স্কুলের শিক্ষক গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট মেয়েদের জন্য এখানে কি বলা হয়েছে না বোলারাম আর্মি পাবলিক স্কুল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ট্রেড গ্র্যাজুয়েট টিচার ও প্রাইমারি টিচার প্রতি জন লোক নিচ্ছে কারা কোন প্রতিজন্য কেউ বলে আছে না পোস্ট গ্র্যাজুয়েট টিচার প্রতি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল হোম সায়েন্স অর্থনীতি সাইকোলজি অঙ্ক ইনফরমেটিভ প্র্যাকটিস ইত্যাদি আপনাকে গ্র্যাজুয়েট করে থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট মোস্ট অন্তত আপনাকে ফিফটি পার্সেন্ট মার্কস পেয়ে থাকতে হবে তাহলে আপনি আপনি আবেদন করতে পারবেন এবং সাথে বিএড ও পাস হতে হবে শূন্য পদ রয়েছে দশটি ইংরেজি হিন্দি সমস্ত সোশ্যাল সায়েন্স গ্রাজুয়েট মোট অন্তত ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলেও এখানে আবেদন করতে পারবেন রাষ্ট্রীয়ত ব্যাংকে কয়েক হাজার ক্লার্ক অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হয়েছে সারা ভারত বিভিন্ন রাষ্ট্রীয়ত ব্যাঙ্কে স্টেট ব্যাংক ছাড়া দু হাজার একুশ বাইশ আর্থিক বর্ষে ক্লোরিক্যাল ক্যাডার ইত্যাদি অফিসার স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হচ্ছে এরপর বেড়েছে পনেরোটি অ্যাকাউন্টেন্ট অল এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডে আগের নাম ছিল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টস অফিসার অ্যাকাউন্টেন্ট ও ম্যানেজার ফিনান্স প্রতি পূর্ণটি ছেলে মেয়ে নিচ্ছে তো কারা কোন একটা ছোটো রিকোয়েস্ট যে যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো সে সেই ডিস্ট্রিক্টের নামটি অর্থাৎ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে অর্থাৎ পরবর্তীকালে সেই ডিস্ট্রিক্টে যদি কোনো জব রিলেটেড নোটিফিকেশান বেরোয় তো সবার আগে সর্বপ্রথম সেই ডিস্ট্রিক্টে পৌঁছে যাবে আমাদের চ্যানেলে পৌঁছে যাবে